একটি সদর দরজা এখন আর কড়া নেড়ে ভেতরে ঢুকতে হয় না কারণ কড়া নেই নেই প্রহরীয় পদ্মা গিলে খেয়েছে বাড়িসহ কিছুই নড়িয়া উপজেলার পাঁচ হাজারের বেশি এমন বাড়ি বিলীন হয়েছে পদ্মার থাবায় পদ্মা এই নড়িয়ার দিকে আগ্রাসী হয়েছে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তখন থেকেই স্থানীয়রা তাদের একমাত্র সমস্যা নদী ভাঙনের প্রতিকার চেয়ে আসছেন সম্প্রতি সেই ভাঙন তীব্র আকার ধারণ করায় সাধারণ মানুষ মারি দিব বাজার স্বাস্থ্য ক্ষোভে আছে এটার দিকে তাদের নজর নাই তারা দেখা যায় তারা এই পর্যন্ত কোন উদ্বেগ নাই তাদের রাজনীতি নিয়ে তারা ব্যস্ত এখন নদীতে যাচ্ছে সাধারণ মানুষের বসত ভিটা সহ সহায় সম্পত্তি সরকারি দুই তিনটি প্রতিষ্ঠানও গেছে এখনই ভাঙন রুখতে না পারলে স্থানীয় সংসদ মেয়র সহ কারো বাড়ি যে রক্ষা পাবে না তাও জানেন সবাই সাহেব ওনার বসত বাড়িও চলে যাবে নদীর গর্বে এমনকি সাবেক প্রতিমন্ত্রী টিএ গিয়াস উদ্দিন আহমেদ ওনার বাড়িও চলে যাবে নদীর গর্বে সরকার প্রাণ আছে সাহায্য সহযোগিতা তিন দিতাছে টাকা দিতে আছে এগুলো নিয়ে আমরা কোথায় উঠাইবো আমাদের পাতলে আজকে কোনো মাঠি নেই নড়িয়ার সুরেশ্বর এলাকায় নদী রক্ষায় বেরিবাদ তৈরি করা হয়েছিল বছর সাতেক আগে মাত্র দেড় কিলোমিটার বাঁধের প্রায় অর্ধেকটা ছয় মাসে পদ্মার পেটে চলে গেছে নদীতে বিলীন ও এলাকার বাড়িঘর বেরিবাঁধের জন্য বহুতবার বলছি এখনো আমরা চাই আমাদের তাড়াতাড়ি কাজ হোক হাই স্কুল কলেজ এটি বাঁচার জন্য আমাদের বেড়ে চাই সম্প্রতি নড়িয়া সফর করেছেন পানি সম্পদ মন্ত্রী এবারও তিনি আশ্বাস দিয়েছেন বলেছেন সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার এটা অলরেডি আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে পানি একটু কমলে পরে কাজ শুরু হবে এগারোশো টাকার বেশি শুধু ড্রেজিং আর বেড়িবাদ নয় প্রয়োজন খালগুলোর দিকেও মনোযোগ দেয়া সুরেশ্বরের এই খালের সঙ্গে একসময় প্রমত্তা পদ্মার সংযোগ ছিল নড়িয়া উপজেলায় এমন অসংখ্য খাল আছে যেগুলোর সঙ্গে পদ্মার সংযোগ যখন ছিল তখন পদ্মার এই অংশে ভাঙন ছিল না স্থানীয়রা বলছেন পদ্মার তার খরস্রোতা রূপটি ফিরে পেয়েছে মূলত এই খালগুলো মজে যাওয়ায় এমন অবস্থায় স্থানীয়রা বলছেন খালগুলো পুনরুদ্ধার করতে পারলে পদ্মার স্রোত কমবে ফলে ভাঙনও কিছুটা কমে আসবে তেমন একটি প্রকল্প এটি যদিও এই প্রকল্প চলছে অত্যন্ত ধীরগতিতে নুরশের দিকি মাশা সংবাদ নড়িয়া শরীয়তপুর